বড়ো ডাঙরিয়া আমি চ্যালেঞ্জ করছো, প্রমোদ বড়ো ডাঙরিয়া আজির ডেটত কোচ রাজবংশী জনগোষ্ঠীক লৈ কোনো মন্তব্য আগবাব নয়, তার এটাই কারণ তেখেতর সৎ শাসক নাই, প্রমোদ বড়ো ডাঙরিয়ার সৎ শাসক নাই যে কোচ রাজবংশী জনগোষ্ঠীক লৈ কিবা একটা মন্তব্য আগবাব। আহিছো খুব ভাল পরিবেশ, আজি মিটিং সমাপ্ত হল, তো গতিকে আপনার জানাব পাই সুখী হয়েছো যে অনাগত ইলেকশনত আমি কোচ রাজবংশী জনগোষ্ঠীয় আমি বিপিএফ দলক পূর্ণ সমর্থন আগবাম, আর আমি কোচ রাজবংশী সেল হিসাবে বিপিএফ দলের হয়ে যেখিনি আমি কাম করব লাগে এখিনি আমি সক্রিয়ভাবে কাম করছো, তার কারণ এটাই হাগ্রামা মহিলারে ডাঙরিয়ায় কোচ রাজবংশী জনগোষ্ঠীর কারণে বিগত দিনবুরত আমাক বহুত বহুত সহায় করেছে, আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীক উন্নয়নমূলক বহুত দিশা পরামর্শ আগবাইছে, শৈক্ষিক অর্থনৈতিক আর রাজনৈতিকভাবেও তেখেতে আমাক বহুত সহায় করেছে বিগত দিনবুরত, গতিকে অনাগত দিনবুরত তেখেতে আমাক করিব বলি আমি ভরসাবাদী, তেখেতের উপর আমি আশাবাদী, কারণ হাগ্রামা মহিলারে ডাঙরিয়া এজন রাজনীতিবিদ যিজনে বিটিসি থকা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লগতে কোচ রাজবংশী জনগোষ্ঠী সকলকেও বিভিন্ন দিশত উপকার করে আহে, আর আমি ইতিমধ্যে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর যখন মানুষ বিটিসিত বসবাস করে তেওঁলোকক আমি এটাই অনুরোধ জানাম যে আমার যি বর্তমানের বিটিআরর ইউপিপিএল সরকার ইউপিপিএলর সভাপতি প্রমোদ বড়ো ডাঙরিয়া, প্রমোদ বড়ো ডাঙরিয়ায় আমার কোচ রাজবংশী সকলক আরো চকুরে চায়, আজি আমার কোচ রাজবংশী জনগোষ্ঠী রাজনৈতিকভাবে যেটু আমাক পঙ্গু করেছে সেই পঙ্গু করা প্রথম ব্যক্তিগী হয়েছে প্রমোদ বড়ো ডাঙরিয়া। আপনারও আমি স্পষ্টভাবে আজি আমার বিটিসি বাহী কোচ রাজবংশী রাইজক কম যে যেতিয়াই কোচ রাজবংশী সকলের জনজাতিকরণের কারণে এটা ভাল মেসেজ আইছিলে, প্রমোদ বড়ো ডাঙরিয়ায় সদায় বিরোধিতা করেছিলে, প্রমোদ বড়ো ডাঙরিয়া এপসুর সভাপতি আসলে তেতিয়াও কোচ রাজবংশী জনগোষ্ঠী সকলের বিরোধিতা করেছে, বর্তমান তেখেত বিটিআরর চিফ, তেখেতে বর্তমানও আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর আক্রাসুর যে আন্দোলন বহু দীর্ঘদিনীয় আন্দোলন সেই আন্দোলনক মহিমূর করার কারণে প্রমোদ বড়ো ডাঙরিয়া কৈছিল যে কোচ রাজবংশী সকলে জনজাতিকরণের আন্দোলন পরিত্যাগ করব, গতিকে প্রমোদ বড়ো ডাঙরিয়া আমার সেন্টিমেন্টত আমার আবেগক আঘাত হানিছে, সেই কারণে আমি কোচ রাজবংশী সকলে প্রমোদ বড়ো ডাঙরিয়ার যে ইউপিপিএল সরকার আছে আমি চ্যালেঞ্জ দিছো, প্রমোদ হওয়ার পিছত ইউপিপিএল সরকার হওয়ার পিছত আজিলৈকে কোচ রাজবংশী জনগোষ্ঠীক লৈ কোনো মন্তব্য আগবাই নাই, তার এটাই কারণ যে কোচ রাজবংশী সকলের প্রথম বৈরী হল প্রমোদ বড়ো ডাঙরিয়া, কারণ তেখেতে কোচ রাজবংশী জনগোষ্ঠীর ভাল চিন্তা নকরে ভাল কামনা নকরে আমার কারণে তেখেতে কোনো দিনও ভাল একটা মন্তব্য আগবাই নাই, গতিকে বিটিসি বাহী কোচ রাজবংশী সকলে আমি বুঝি পাইছো যে অনাগত দিনত বিপিএফ দলে আমার সহযোগিতা করিব, বিগত দিনবুরত করি আহিছে, তার কারণে আমি বিপিএফ দলক আমি সহযোগিতা করে যাম, জাতিটো স্বার্থত জাতিটো আগুয়াই যাওয়ার ক্ষেত্র, জাতি অর্থনৈতিকভাবে আগুয়ার ক্ষেত্র, জাতি রাজনৈতিকভাবে আগুয়াই যাওয়ার ক্ষেত্র, জনগোষ্ঠীর জনজাতিকরণের যেটু কথা আমার অসম সরকার বা বিজেপি সরকারে কয় একেবারে ভুয়া, কোচ রাজবংশী জনগোষ্ঠীয়ে নির্বাচনত ব্যবহার করে, নির্বাচনের সময় ব্যবহার করে, আর তারপরে কোচ রাজবংশী জনগোষ্ঠী আমি সহজ সরল জনগোষ্ঠী, আমার সরকারে কমতাপুর অটোনমাস কাউন্সিল দিয়ার পিছরপরা আমার কোচ রাজবংশী জনগোষ্ঠী সকলের ভিতর যে ভাতৃঘাতী সংঘাত লগাইছে, আজি চাব কমতাপুর অটোনমাস কাউন্সিল একটা ভিলেজ কাউন্সিল হয়, এই সরু একটা কাউন্সিল দি কিনে আমার এই কোচ রাজবংশী জনগোষ্ঠীর বৃহৎ আন্দোলনের মহিমূর করে দিছে, আজি কোচ রাজবংশী জনগোষ্ঠী সকলক আজি জনজাতিকরণ আছিল আমার প্রথম উদ্দেশ্য, জনজাতিকরণ দিয়া নাই, আর অনাগত দিনত যে বিজেপি সরকারে জনজাতিকরণ দিব হেয়া একেবারে ভুল কথা, আর অনাগত দিনত যে প্রমোদ বড়ো ডাঙরিয়া আমার বিটিসির কোচ রাজবংশী সকলক জনজাতিকরণ হওয়ার কারণে এনওসি প্রদান করিব একেবারে মিছা কথা, কারণ হাগ্রামা মহিলারী ডাঙরিয়া যেনে যেদরে 2016 চনত এনওসি প্রদান করেছিল কোচ রাজবংশী সকলের জনজাতিকরণ হওয়ার কারণে প্রমোদ বড়ো ডাঙরিয়ায় সেটু কেতিয়াও মানে তেখেতে নিদিয়ে একদম স্পষ্ট কথা, আর বিজেপি আর ইউপিপিএল সরকার যদি অনাগত দিন আমার কোনো সহযোগিতা করে দীপাঙ্কর রাজবংশীয় রাজনৈতিক জীবন ত্যাগ করব, মানে চ্যালেঞ্জ দিয়ে কইস
আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর রাইজ যে আপনাদের বিজেপি আর ইউপিপিএল বর্জন করক, চাব আমার আমার কোচ রাজবংশী অকলর হাল দিন আহিব।